দুয়ারে সরকার বিশ্বের সেরা প্রকল্প আগামী 16 নভেম্বর থেকে শুরু হবে দুয়ারে রেশন প্রকল্প বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী দুয়ারে রেশন আগামী 16 নভেম্বর থেকে উদ্বোধন হবে স্যার এটা আগামী 16 নভেম্বর থেকে দুয়ারে রেশন প্রকল্প যেটা বাড়ির সামনে পৌঁছে যাবে গাড়ি করে করে সিস্টেম করা হচ্ছে একটা কারণ 5 কেজি চাল কাঁধে নিয়ে নিয়ে তো বাড়ি বাড়ি গিয়ে পৌঁছাতে গেলে তাকে আর একটা ক্যাবেজ নিয়ে যেতে হবে সেটা না করে আমরা যেটা সম্ভব দেয়া সম্ভব গাড়িতে করে করে একটা জায়গায় দাঁড়াবে পাড়ায় সেই পাড়ায় সেই রাস্তায় সবাই নিয়ে নিতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পাল্টা কি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি আসুন শুনব এই দুয়ারে রেশন প্রকল্পের বিরুদ্ধে আপনারা জানেন যারা রেশন মালিক বা ডিলার আছেন তারা কোর্টে গেছেন উনি রেশন প্রকল্প চালু করে দিতে বলছেন কিন্তু তার জন্য যে ফান্ডিং সেই ফান্ডিংয়ের ব্যবস্থা করেননি এই প্রকল্প বেশি দিন চলতে পারে না মুখ থুবড়ে পড়বে না হয় রেশন ডিলারদেরকে উনি বাঁকা পথে রোজগার করার জন্য উৎসাহিত করে বিরোধীরা বিধানসভাকে বিধানসভা বলে মনে করেন না যখন ইচ্ছে হয় তারা আসেন না হলে আসেন না শপথ গ্রহণ অনুষ্ঠানেও বিরোধীরা অনুপস্থিত নাম না করে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর ম্যানিফেস্টোতে যা বলি আমরা সেটা করি একমাত্র পলিটিক্যাল পার্টি অন্যরা বলে আচ্ছা দিন আয়েঙ্গে তো বুড়া দিন আ যাতে হ্যায় যাদের শোনার কথা ছিল তারা নেই কেন নেই আমি জানি না চারজন এমএলএ নির্বাচিত হয়েছে গণতন্ত্রে এটাই রীতি কেড়ে গেড়েও যারা নির্বাচিত হয়েছে তাদের কনগ্রাচুলেট করার কথা কিন্তু কেন তারা অ্যাবসেন্ট তারা নিজেরাই জানে যখন মর্জি আসেন যখন মর্জি আসেন না অ্যাসেম্বলিটাকে অ্যাসেম্বলি বলে মনেই করেন না যাই হোক তাদের জন্য আমার কি আর বলবো মর্মবেদনা হয় বাট আমার দুঃখ হয় না কারণ এটাই তাদের রীতি স্যার আমরা যেটা বলেছিলাম কিছু কাজ ইতিমধ্যে আমরা করতে পেরেছি এর জন্য আমি হাউসকে অবহিত করছি বিধানসভায় বিরোধীদের অনুপস্থিতি নিয়ে পাল্টা সুকান্ত মজুমদার কি জানিয়েছেন শুনবো পুজোর মরশুমে জগদ্ধাত্রী পুজো ছট পুজো সেই মরশুমে উনি মুখ্যমন্ত্রী বিধানসভা খুলে রাখবেন ইচ্ছে করে যাতে বিরোধী পক্ষ সেখানে অংশগ্রহণ করতে না পারে আমাদের বিধায়করা জনগণের সাথে আছে তারা থাকছেন থাকবেন সিপিএমের মতো নাস্তিক দল যারা ধর্মে বিশ্বাস করে না তারা পর্যন্ত এই সময়গুলোতে বিধানসভা কোনো সময় চালু রাখতেন না এর পরবর্তী সময়ে বিধানসভা কিন্তু বিধানসভা ওনাকে নিয়ম মেনে চালাতে হবে উনি পিএসসি চেয়ারম্যান করবেন মুকুল রায়কে উনি একদিনের নোটিশ আমাদের বিরোধী নেতা দল নেতাকে বলবেন বৈঠকে আসতে তা তো হতে পারে না নির্দিষ্ট নিয়ম মেনে যে প্রোটোকল আছে এবং আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার খুব রিচ পরম্পরা আছে সেই পরম্পরাকে তো সম্মান করুন সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে